1993 থেকে 2024, 30 পার করে 31 বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই তিন দশকের পথ চলায় অংশীজনদের নিয়ে রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী বিভিন্ন সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠানটি। সকালের আয়োজনে অংশ নিয়ে সরকারের নীতি নির্ধারণের জনমত গড়ে তুলতে সিপিডির উদ্যোগের প্রশংসা করেন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট জনেরা। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিভিউ, বাংলাদেশের ইকোনমি গত বছর কেমন ছিল, গভর্নমেন্টের একটা রিভিউ, বাজেটে বাংলাদেশের ইকোনমি কেমন ছিল, কিন্তু দুটোর মধ্যেই বায়াস থাকতে পারে। সুতরাং পিপলের ভয়েসটা কোথা থেকে আমরা পাবো? সেই এনসেস্ট্রাল ইন্টেলিজেন্স গুলোকে যেন আমরা ধরে রাখতে পারি, শিখতে পারি। সিপিডি গত 30 বছরে সেটা দেখিয়েছে। এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা জানান, নিজের কর্মজীবনের প্রতিফলন দেখতে পান সিপিডির কার্যক্রমে। বলেন, বরাবরই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করেছে জুলাই বিপ্লবে অবদান রাখা প্রতিষ্ঠানটি। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাছে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। আগামীতেও গণমানুষের জন্য কাজ করার কথা দেন সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। যেন স্বাধীনভাবে কার্যক্রম চালাতে পারে সেই প্রত্যাশা করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহান। Acquired a high public profile because this was the place where you could expect government and opposition to come and have intelligent conversations and debate. এই সময় দেশের বর্তমান আর্থ সামাজিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলমান সংস্কার গণতান্ত্রিক উপায় না হলে তা টেকসই হবে না। রিফর্ম এমন ভাবে করতে হবে যেখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে, এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে, তা আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। অনুষ্ঠানে নীতি নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিতে আরো জনসম্পৃক্ত কাজের পরিকল্পনার কথা জানায় সিপিডি। জিনা তারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা।